ন্যায়াধীশ বনাম অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ, কেন্দ্রীয় সরকার বনাম উচ্চতম ন্যায়ালয়। দেশের সংবিধান হাইজেক করেছে উচ্চতম ন্যায়ালয়। ন্যায়াধীশ নিযুক্তিক টনা আজোরা কেন্দ্রীয় সরকার আর উচ্চতম ন্যায়ালয়। ন্যায়ালয় নহয় সংসদর সর্বোচ্চতা লাগে কেন্দ্রীয় সরকারক। ন্যায়ালয়ত ন্যায়াধীশ নিযুক্তিত অধিকার লাগে সরকারক। উচ্চতম ন্যায়ালয়ের কলেজিয়ামত অন্তর্ভুক্ত হব লাগে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, যাক লৈ কেন্দ্রীয় সরকার আর ন্যায়ালয়ের মাজত অব্যাহত আছে যুঁজ। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুর প্রশ্ন, বিচারপতি কিয় নিয়োগ করব বিচারপতিয়ে? বিচারপতিক নিয়োগ করার ক্ষেত্রে কোনো ক্ষমতা কিয় না থাকিব কেন্দ্রীয় সরকারের? দেশের মুখ্য ন্যায়াধীশ আর উচ্চতম ন্যায়ালয়ের চারিগী প্রবীণ বিচারপতিক গঠিত হয় কলেজিয়াম। দেশের শীর্ষ আদালতের বিচারপতি আর অন্যান্য উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ নিয়োগের ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের উচ্চতম ন্যায়ালয়ের পাঁচগী শীর্ষস্থানীয় বিচারপতিক গঠিত হয় কলেজিয়াম। এই কলেজিয়ামে সম্ভাব্য বিচারপতিসলের নামত অনুমোদন জানায়। তারপর সেই নামসমূহ বিবেচনা করে সরকারে। সরকারে সেই নামসমূহ পুনের বিবেচনার কলেজিয়ামে পঠাব পারে, কিন্তু কলেজিয়ামে পুনর্বার সেই নামত চিলমুখর মারিলে তাত সন্মতি জানাবলে সরকার বাধ্য। কলেজিয়ামর এই ব্যবস্থাকে মানি লোক নাই কেন্দ্রীয় সরকারে। মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়লে আইনমন্ত্রীর চিঠি, কলেজিয়াম ব্যবস্থা যুক্ত করা উচিত কেন্দ্রের প্রতিনিধিকে। কেন্দ্রীয় সরকারের দাবি যে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকারের প্রতিনিধি কলেজিয়াম ব্যবস্থা না থাকলে বিচারপতি নিয়োগত দেখা না যায় জনমতের প্রতিফলন। কেন্দ্রীয় সরকার আর উচ্চতম ন্যায়ালয়ের এই সংঘাত চলি থাকার মাজতেই এই সংঘাতক অধিক গতি প্রদান করেছে দিল্লি উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ আর এস চৌরীর এক বিশেষ মন্তব্য। আর এস চৌরীর মন্তব্য, উচ্চতম ন্যায়ালয়ে হাইজেক করেছে দেশের সংবিধান। আর এস চৌরীর এক সাক্ষাৎকার শেয়ার করে আইনমন্ত্রী কিরণ রিজিজুর মন্তব্য, এয়া ন্যায়াধীশের কণ্ঠ। দেশের অধিকাংশ লোকেই একমত এই মন্তব্যের সঙ্গে। দেশের সংবিধানতকৈ কোনো সর্বোচ্চ নহয়, এই কথাত কারো দ্বিমত নাই। কিন্তু নির্বাচিত সরকার এখানে ভুল করিলে বা সংবিধানের বিরুদ্ধাচরণ করিলে তাক চোয়া চিতা করার দায়িত্ব আদালতের, এই কথাটা নিশ্চয় কারো সন্দেহ নাই। কিন্তু কেন্দ্রীয় সরকার আর উচ্চতম ন্যায়ালয়ের এই যুঁজে অনাগত সময়ত কি রূপ লয় সেয়া লক্ষণীয় হব।